খুব মজার, খুবই সফট করে রুটি বানাবো। আর এই রুটি বানানোটা তাদের সঙ্গে শেয়ার করব, কারণ অনেকেই রুটি বানাতে গিয়ে শক্ত হয়ে যায়, পারফেক্টভাবে রুটিটা বানাতে পারেন না। তাই আমি ভিডিওটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কড়াইর মধ্যে এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। পরিমাণ আটা দিয়ে দিলাম, এটা বলে নেওয়া ভালো, এটা হচ্ছে গমের আটা, খুবই হেলদি। আজকাল যে বাজারে আটা ময়দা কিনতে পাওয়া যায়, রুটিটা বানালে একদম হোয়াইট কালার হয়, এটা সেটা নয়। এটা একদম আটা, গম যে আছে, সরি, গমের আটা, লাল হয় রুটিটা, আর খুব স্বাস্থ্যসম্মত, খুব ভালো করে সিদ্ধ করে নেওয়া হচ্ছে। এভাবে হাত দিয়ে, কাঠি দিয়ে চুলোটাকে এখন আমি বন্ধ করে দিয়েছি। যেটুকুন পরিমাণ রুটি বানাবো ঠিক সেইটুকুন পরিমাণই আমি এখানে আটা ইউজ করেছি, 1 কাপ পরিমাণ। আর এই 1 কাপ পরিমাণ আটা দিয়ে 6-7টির মতো রুটি হয়ে যাবে। এখন খুব ভালো করে মতি নিতে হবে। একটি বেলুন পিঁড়ির উপরে এই আটাটাকে খুব ভালো করে 5 মিনিটের মতো মতে নেওয়া হচ্ছে। এটা গরম গরম থাকায়, মোটামুটি গরম গরম থাকা অবস্থায় যদি এভাবে মুহূর্তে নেওয়া যায় তাহলে রুটিটা সফট হবে, খুব খেতেও ভালো লাগবে। পাতলা পাতলা করে রুটিগুলো বেলে নেওয়া হবে, ঠিক এভাবে। দেখেছেন কত দ্রুত রুটিগুলো বড় হয়ে যাচ্ছে, কারণ ওই যে মতে নিয়েছি খুব ভালো করে সফট করে। আর প্রসেসটা তো দেখিয়ে দিয়েছি কিভাবে আটাটাকে সেদ্ধ করে নিতে হচ্ছে, কারণ এটির মধ্যে কিন্তু আমি তেল 1 চা চামচ তেল অ্যাড করেছি। এভাবে সবগুলো রুটি আমরা বানিয়ে নেব। ফ্রাই প্যান বসিয়ে নিলাম রুটিগুলো ছেঁকে নেওয়ার জন্য। এই রুটি ছেঁকার মধ্যেও কিন্তু নিয়ম আছে, তাওয়াটা গরম হতে হতে আমি কিছু কথা বলছি, কারণ ছেঁকাটা যদি ঠিক মতো না করেন সেই রুটিটাও কিন্তু সফট হবে না, শক্ত হয়ে যাবে আর ফুলবেও না। আর রুটি ফোড়া মানে রুটিটা খেতে খুব টেস্টি লাগবে। গরম তাওয়ায় এখন রুটিটা দিয়ে দিলাম। এত সুন্দরভাবে রুটিটা ফুলে উঠেছে, রুটি ছেঁকে নেওয়ার সম্পূর্ণ প্রসেসটি আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি যে এই ভিডিওটা দেখে যদি কেউ রুটি বানান তাহলে কোনো প্রবলেমই হবে না। শুধু গমের রুটি নয়, এটা দোকানে যে ময়দা, সুজির আটা বা বিভিন্ন ধরনের আটার প্যাকেট পাওয়া যায়, সেই আটার প্যাকেট দিয়েও এরকম সুন্দর করে রুটি বানিয়ে খেয়ে নিতে পারেন। এই তো
হয়ে গেল আমার রুটি, মজার রুটি।